বঙ্গবন্ধু হত্যাকারী, বঙ্গবন্ধুর হত্যাকারী এবং জেল হত্যাকারী প্রায় সবাই একই মানুষ। তো আমাদের যেটা এখন দাবি, আমি সকল মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের সকল সচেতন নাগরিকের পক্ষ থেকে আমি বলবো, বিশ্বের সকল দেশে যেমন একটা বিচার বিভাগীয় যেমন একটা ব্যবস্থা থাকে, পাশাপাশি একটা স্বাধীন কমিশন গঠন করা হয়, যে এই হত্যা খালি গুলি করলো ঢুকে গেল, হত্যা করলো চলে গেল, কিন্তু সেটা না, এটার সাথে যারা এটার পেছনে যারা কারিগর কুশীলব, তাদের বিচার তাদেরকে জানার জন্য আমরা হয়তো অনেককেই পাবো না, কারণ অনেকেই মারা গেছেন বা দেশের বাইরে। তো যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়, কারণ আমরা খুব সুদূর অতীতে না, আমরা পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকাই আমরা দেখব, শ্রীমতী ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর সেরকমই কমিশন হয়েছিল, একই সাথে আপনার বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি আপনার রাজীব গান্ধী মারা যাওয়ার পরও তাই হয়েছে। এবং আমি সর্বশেষ এটা উল্লেখ করতে চাই যে 1963 সালে যখন কেনেডিকে হত্যা করা হয় ইউএসএতে, তখনও কিন্তু একই রকম একটা আলাদা কমিশন গঠন করা হয়েছিল, কারণ আলাদা কমিশন ছাড়া এটা সম্ভব না যে কারা পেছনে ছিলেন, খালি বন্দুক দিয়ে কে গুলি করলো সেটাই কিন্তু সব কিছু না। আর আমরা কিন্তু সেই শোক প্রকাশ করতে চাই না যে শুধু কাঁদবো, শুধু আসবো, সেই দিনকে স্মরণ করব। আমরা মনে করি, এটা আমি সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি, যে যেই মানুষদের হত্যা করলে দেশের চেহারা বদলে যায়, রাষ্ট্রের ভাবধারা চিন্তাধারা বদলে যায়, সেই মানুষদেরকে যথাযথ মর্যাদায় সম্মানের সাথে নাগরিকদের সামনে তাদেরকে জানানো উচিত, কারণ তাদেরকে আড়ালে অনুপ্রেরণার জন্য, কারণ তাদেরকে আড়ালে রেখে কোনোদিনও আমরা সোনার বাংলা গড়তে পারবো না।